তো ভুল দলিল সংশোধন করার প্রসেস কি রয়েছে, অর্থাৎ কিভাবে একটি ভুল দলিল সংশোধন করা হয়, তো এটাই হচ্ছে আজকের এই ভিডিওর মূল বিষয়। প্রথমত দেখবেন দলিলের যে দাতা বা গ্রহীতার নাম সেটাও ভুল থাকতে পারে। দু নম্বর দেখবেন দলিলের যে খতিয়ান নম্বর সেটাও ভুল থাকতে পারে। তিন নম্বর দেখবেন দলিলের যে প্লট নম্বর থাকে, জেন নম্বর দেওয়া থাকে সেটাও ভুল থাকতে পারে। এবং চার নম্বরে হতে পারে দলিলের যে চহদ্দি, অর্থাৎ সে জমির চারপাশে কে কে রয়েছে সেই নামগুলো সঠিকভাবে দলিলে দেখবেন নাও থাকতে পারে, তবে এটাও কিন্তু একটি ভুল। এবং দলিলের এই ভুলগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে পুরনো দলিলের ক্ষেত্রেই কিন্তু দেখে থাকি। যখন আমরা সেই দলিলটি রেকর্ড বা কোনো সমস্যায় যখন পড়ি সেই জমিটার, সে সময় কিন্তু আমরা এই ভুলগুলো পরে দেখতে পাই। তো যদি আপনাদের এই ধরনের ভুল থাকে, অর্থাৎ নাম যদি ভুল থাকে, প্লট নম্বর ভুল থাকে, খতিয়ান নম্বর ভুল থাকে, দলিলের চহদ্দি যদি ভুল থাকে, তাহলে এই যে ভুলগুলো সেগুলো সংশোধন কিভাবে করবেন বা সংশোধন করার প্রসেস কি রয়েছে, তো চলুন সেটাই আপনারা জানিয়ে দিচ্ছি। তো প্রথমত যেটা আপনারাকে বললাম যে দলিলের যদি নাম, অর্থাৎ দলিলের দাতা বা গ্রহীতার নামের যে বানান বা নাম যদি ভুল থাকে, তাহলে সেই সব দলিলের ক্ষেত্রে সেই দলিলটি কিন্তু আর সংশোধন করার প্রয়োজন হবে না। তার জন্য আপনারাকে একটি কোর্ট থেকে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অ্যাফিডেভিট নিতে হবে, এবং এই অ্যাফিডেভিটের মাধ্যমে আপনারা প্রমাণ করতে পারবেন যে এই দলিলটি বৈধ দলিল, অথবা যদি আপনারা রেকর্ড বা মিউটেশন করতে চাইছেন সে দলিলটি, তাহলে সেই অ্যাফিডেভিটের মাধ্যমে আপনারা সেই জমিটি রেকর্ড বা মিউটেশন করতে পারবেন। এবং দু নম্বরে হচ্ছে দলিলের যদি খতিয়ান নম্বর ভুল থাকে তাহলে সেটার উপায় কী, অর্থাৎ যে ব্যক্তি জমিটি বিক্রি করবেন তথা দলিলের যে দাতা, সেই ব্যক্তির দলিলে দেখবেন যে তফসিলি পেজটাতে সেখানে সেই ব্যক্তির খতিয়ান নম্বর দেওয়া থাকে এবং প্লট নম্বরও দেওয়া থাকে। তো একটি দলিল যদি আপনারা আরএস খতিয়ান দিয়ে জমিটি ক্রয় করে থাকেন এবং সেই দলিলটি যদি বর্তমানে আপনারা রেকর্ড করতে চান, তাহলে দেখবেন সেই সময় দাতা বা যে ব্যক্তি জমিটি বিক্রি করেছেন তার যে খতিয়ান নম্বরটা দলিলে থাকবে, সেই খতিয়ান এবং বর্তমান এলার খতিয়ানের সাথে কিন্তু মিল হবে না। তো এই ক্ষেত্রেও কিন্তু সেই দলিলটি রেকর্ড বা মিউটেশন করার ক্ষেত্রে আপনাদের সমস্যা হবে না, এবং সেই দলিলটা যে বৈধ দলিল সেটাও কিন্তু আপনারা প্রমাণ করতে পারবেন সেই আরএস পর্চাটা যদি আপনারা বের করেন। অর্থাৎ দলিলের খতিয়ান এবং বর্তমান এলা রেকর্ডের খতিয়ানের সাথে যদি মিল না হয়, তাহলে আরএস পর্চা বের করে আপনারা সেটা সমাধান বের করতে পারবেন। বা অনেক সময় দেখা যায় দলিলের যে বিক্রেতা, সে মারা যাওয়ার পর তার ওয়ারিশ বা তার ছেলেমেয়েরা তাদের নিজেদের নামে জমিটি করে নিলেও দেখবেন দলিলের যে খতিয়ান নম্বর সেটা কিন্তু বর্তমান এলা রেকর্ডের সাথে মিল কিন্তু হয় না। অর্থাৎ দলিলটি যদি আপনারা রেকর্ড বা মিউটেশন বর্তমানে না করে থাকেন, তাহলে এই সমস্যাটা দেখা যাবে যে রেকর্ডের সাথে দলিলের যে খতিয়ান নম্বর, অর্থাৎ যে জমিটি বিক্রি করবেন তার যে খতিয়ান নম্বর, সেটা কিন্তু মিল হয় না, এবং এক্ষেত্রে আপনাদের সেই দলিলটি কিন্তু সংশোধন করার কোনো প্রয়োজন হবে না। এবং তিন নম্বর এবং চার নম্বর এই যে দুইটি পয়েন্টের কথা বললাম, অর্থাৎ দলিলের যদি আপনাদের মৌজা, প্লট নম্বর বা দলিলের যে চহদ্দি থাকে, অর্থাৎ সেই জমির চারপাশে কে কে রয়েছে সেগুলো যদি ভুল থাকে, তাহলে কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন। অর্থাৎ একটি দলিলে যদি প্লট নম্বর, মৌজা বা চহদ্দি ভুল থাকে, তাহলে কিন্তু সেটা সংশোধন আপনাদেরকে করতে হবে সেই রেজিস্ট্রি অফিসে গিয়ে। অর্থাৎ যে রেজিস্ট্রি অফিসে আপনাদের সেই দলিলটি রেজিস্ট্রি হয়েছে সেই অফিসে গিয়ে আপনারাকে সেই দলিলটি সংশোধন করতে হবে। এবং এক্ষেত্রে অবশ্যই দলিলের যে দাতা, অর্থাৎ যে ব্যক্তি জমিটি বিক্রি করেছেন, তাকেও কিন্তু সেই রেজিস্ট্রি অফিসে যেতে হবে। এবং দলিলের যদি দাতা, অর্থাৎ যে জমিটি বিক্রি করবেন, সে যদি না যান, তাহলে কিন্তু আপনাদের সেই দলিলটি কিন্তু সংশোধন হবে না। অর্থাৎ দুই পক্ষকেই সেই রেজিস্ট্রি অফিসে যেতে হবে, দাতাকেও যেতে হবে এবং গ্রহীতাকেও যেতে হবে, তবেই কিন্তু সেই দলিলটি সংশোধন করা হবে সেই রেজিস্ট্রি অফিসের মাধ্যমে। তাতে হয়তো আপনাদের পূর্বে যে টাকা খরচ হয়েছিল রেজিস্ট্রি করতে, তার থেকে হয়তো দেখবেন অনেক কম খরচ আপনাদের হবে। যদি সে সময় 30,000 টাকা আপনাদের রেজিস্ট্রি খরচ হয়েছিল, তাহলে দেখবেন এই সংশোধিত দলিল করতে 10,000 থেকে 15,000 টাকার মধ্যে আপনাদের সংশোধনটা কিন্তু হয়ে যাবে। তো এক নম্বর যেটা বললাম যে দলিলের যদি দাতা বা গ্রহীতার নামের বানান ভুল থাকে, তাহলে অ্যাফিডেভিটের মাধ্যমে সেই দলিলটি আপনারা বৈধ দলিল বলে প্রমাণ করতে পারবেন, বা যদি আপনারা রেকর্ড বা মিউটেশন করতে চান, তাহলেও কিন্তু আপনারা সেই অ্যাফিডেভিটের মাধ্যমেই করতে পারবেন। এবং দু নম্বর যেটা আপনাকে বললাম যে দলিলে যদি খতিয়ান নম্বর ভুল থাকে, অর্থাৎ দলিলের যে বিক্রেতা তার যে খতিয়ান নম্বরটা তফসিলি পেজে থাকে, সেই খতিয়ান নম্বর যদি ভুল থাকে, তাহলে সেটার সমাধান কি, সেক্ষেত্রে প্রমাণ করার প্রসেস হচ্ছে যেটা আপনাদেরকে জানালাম যে আরএস পর্চাটা বের করতে হবে। যদি আপনাদের আরএস খতিয়ান বা আরএস প্লট দিয়ে জমিটি ক্রয় করা থাকে,
এবং আপনারা জমিটি রেকর্ড বা মিউটেশনের পূর্বে দলিলে যদি বিক্রেতা মারা যাওয়ার পর তার ওয়ারিশগণ বা তার ছেলেমেয়েরা যদি ওয়ারিশ উত্তর রেকর্ড করে নেন, তাহলে সেই ব্যক্তিদের কাছ থেকে আপনারা ওয়ারিশ সার্টিফিকেট নিয়ে তাতে প্রমাণ করতে হবে যে এই খতিয়ান নম্বরটি কিন্তু সঠিক খতিয়ান। এবং তিনে এবং চারে যেটা জানালাম যে দলিলে যদি প্লট মৌজা দলিলে চহতি ভুল থাকে, সেক্ষেত্রে অবশ্যই সেই রেজিস্ট্রি অফিসে আপনারা সেই দলিলটি কিন্তু সংশোধন করা ছাড়া উপায় নেই, এবং সেক্ষেত্রে অবশ্যই দুই পক্ষকেই সে অফিসে কিন্তু উপস্থিত হতে হবে। এবং খরচ কত হবে সেটাও আপনারাকে জানিয়ে দিলাম যে পূর্বে যদি আপনারা সেই দলিলটাতে 30,000 টাকা রেজিস্ট্রি খরচ হয়, তাহলে 10 থেকে 15,000 টাকার মধ্যে এই সংশোধন দলিলটাও কিন্তু আপনাদের পুনরায় রেজিস্ট্রি বা সংশোধন কিন্তু হয়ে যাবে। তো আপনাদের কোনো রেজিস্ট্রিকৃত দলিলের মধ্যে যদি এই ভুলগুলোর মধ্যে যদি কোনো ভুল থাকে, তাহলে যে প্রসেসগুলো আপনাদেরকে জানালাম এই প্রসেসের মাধ্যমে সেই দলিলটি আপনারা সংশোধন করতে পারবেন, বা আপনাদের দলিলটা যে বৈধ দলিল সেটাও আপনারা এই প্রসেসগুলোর মাধ্যমে প্রমাণ করতে পারবেন। আশা করি এই তিনটি প্রসেসে আপনারা বুঝতে পেরেছেন, অর্থাৎ একটি ভুল দলিল সংশোধন করার যে প্রসেস সেই প্রসেসটা আশা করি আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। তো ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।